কম বয়সের বাচ্চা হার্ট অ্যাটাকের ঝুঁকি কোন অভ্যাসগুলি ডেকে আনছে বিপদ? হৃদরোগের ঝুঁকি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি। কম বয়সে দুর্বল হচ্ছে আপনার হৃদয়, হার্ট অ্যাটাকের ঝুঁকির মুখে পড়ছেন অনেকেই। আধুনিক জীবনযাত্রা, পরিবর্তিত খাদ্যাভ্যাস এবং সময়ের অভাবে শরীরের জন্য ডেকে আনছে বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে, ওবেসিটি, কোলেস্টেরল, থাইরয়েডের মতো সমস্যার হাত ধরে বাড়ছে হৃদরোগের সম্ভাবনা। অতীতে বয়স্কদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যেত, কিন্তু এখন সময় পাল্টেছে। কায়িক পরিশ্রমের ভাটা এবং পাল্লা দিয়ে কাজের চাপ, ইঁদুর দৌড়ে প্রথম হওয়ার প্রবণতার ফলে অল্প বয়স থেকে প্রভাবিত হচ্ছে হৃদযন্ত্র। ফলাফল, সাইলেন্ট হার্ট অ্যাটাক বা সাইলেন্ট অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই পরিস্থিতিতে আপনি কিভাবে সতর্ক হবেন? হৃদরোগের ঝুঁকি এড়াতে যে নিয়মগুলির বদল আজই জরুরি সেগুলি হল, হৃদরোগের ঝুঁকি এড়াতে সবার আগে ধূমপান ছাড়তে হবে। ধূমপান ও তামাকজাত যে কোনো দ্রব্য হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতার অন্যতম কারণ। এর পাশাপাশি মদ্যপানের লাগাম টানতে হবে, অত্যাধিক মদ্যপানে শরীরে হৃদরোগ বাসা বাঁধতে পারে। যার যত ওজন বেশি তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও অনেক বেশি। উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া উচিত তা জেনে নিন। ওবেসিটির সমস্যা থাকলে ওজন কমানোর জন্য ডায়েটের উপর নজর দিন। ভুড়ি ভুড়ি প্রক্রিয়াজাত খাবার, রেড মিট এড়িয়ে চলুন। খাবারে নুন এবং চিনির পরিমাণ কমিয়ে আনুন। সপ্তাহে প্রতিদিন না হলেও অন্তত 5 দিন শরীরচর্চা করুন। ভারী শরীরচর্চা না করলেও রোজ অন্তত পক্ষে 1/2 ঘন্টা দ্রুত গতিতে হাঁটুন। সঙ্গে কিছু হালকা ব্যায়াম করতে হবে। বাড়িতে হোক বা অফিস, যে কোনো বিষয়ে অত্যাধিক চাপ নিয়ে ফেললে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। সে সঙ্গে উচ্চ রক্তচাপ, বেশি খাওয়ার প্রবণতা, ধূমপান, ঘুমের সমস্যা, ক্লান্তির লক্ষণও দেখা দেয় শরীরে। সেই সঙ্গে হৃদয়কে চাপমুক্ত রাখতে বই পড়া কিংবা গান শোনার অভ্যেস করুন। মনসংযোগ বাড়াতে ধ্যান করতে পারেন। অবসর সময়ে নিজের পছন্দের কাজ করুন, এতে মন ভালো থাকবে। এছাড়া খাওয়া দাওয়াও স্বাস্থ্যকে প্রভাবিত করে, তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে ডায়েটে স্বাস্থ্যকর এবং সুষম আহার রাখুন। হৃদযন্ত্র নিরোগ থাকলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।